বর্তমান সময়কালে আজও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বাংলার এই ঐতিহ্যমণ্ডিত রাজপ্রাসাদ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার 70 একর জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে এই সুবিশাল রাজমহল। ইতিহাসের ধুলো ঝেড়ে চলুন দেখে নেওয়া যাক উত্তর প্রদেশ থেকে আসা ব্যবসায়ী পরিবারের বাংলার রাজ্যপাট বিস্তারের কাহিনী। তখন মুঘল রাজ চলছে, 16 শতকের মাঝামাঝি সময়। আনুমানিক 1557 খ্রিস্টাব্দের সময়কালে মুঘল সম্রাট আকবরের সেনাবিভাগের প্রাক্তন উচ্চপদস্থ কর্মচারী, উত্তরপ্রদেশের বাসিন্দা ব্রাহ্মণ ব্যবসায়ী জনার্দন উপাধ্যায় ব্যবসার কাজে নদীপথে এসেছিলেন মহিষাদলের সন্নিকট গেঁওখালিতে। নদীমাতৃক বাংলার প্রাকৃতিক শোভায় মুগ্ধ হয়ে তিনি এখানে বসবাসের ইচ্ছা প্রকাশ করেন। মহিষাদল এলাকায় তৎকালীন রাজা ছিলেন কল্যাণ রায়চৌধুরী। তিনি তার কাছ থেকে মহিষাদলের নিলামি জমিদারি রাজত্ব কিনে নেন। অল্প কিছুদিনের মধ্যেই মুঘল সম্রাট জনার্দন উপাধ্যায়কে মহিষাদল রাজ হিসাবে স্বীকৃতি দান করেন। সেই সাথে সম্রাট আকবর তাকে বৈরম খায়ের নামাঙ্কিত একটি তরোয়ারি উপহার দেন। রাজা জনার্দন উপাধ্যায় হলেন মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা। এখান থেকেই সূত্রপাত মহিষাদল রাজ পরিবারে। পরবর্তী সময়কালে রাজা হন আনন্দলাল উপাধ্যায়। রাজা আনন্দলাল উপাধ্যায়ের পুত্র সন্তান ছিল না। তার মৃত্যুর পর রানী জানকী রাজত্বের দায়িত্ব নেন। এরপর তার জামাতা ছক্কন প্রসাদ গর্গ ছেলে গুরুপ্রসাদ গর্গ রাজা হন। সেই থেকেই মহিষাদল গর্গ রাজাদের রাজ্যপাটের সূত্রপাত হয়। পরবর্তী সময়কালে গুরুপ্রসাদ গর্গের দৈহিত্য লক্ষ্মণ গর্গ ভারতের স্বাধীনতার আগের দিন পর্যন্ত সিংহাসনে অলঙ্কৃত করে রেখেছিলেন। পরবর্তী সময়কালে দেবপ্রসাদ গর্গ সাফল্যের সাথে এই রাজবংশকে নেতৃত্ব দান করেছিলেন। অনুমান করা হয় দেবপ্রসাদ গর্গই ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা। পরিবারের ক্রমানুসারে 3টি রাজপ্রাসাদ নির্মিত হয়। প্রথম রাজপ্রাসাদটি আজ অবলুপ্ত। দ্বিতীয় রাজপ্রাসাদটি আজ প্রায় ধ্বংসের পথে এগিয়ে চলেছে। বর্তমানে এটি সংরক্ষণের জন্য কাজ শুরু হয়েছে। এটি সিংহদুয়ার নামে খ্যাত ছিল। আনুমানিক 1840 খ্রিস্টাব্দ নাগাদ এটি তৈরি হয়। সিংহদুয়ার রাজবাড়ির অপর একটি নাম ছিল রঙ্গি বসান। এই বাড়ির তৎকালে ছিল আন্ডারগ্রাউন্ড। সেখানে থাকত ঘোড়া রাখার জায়গা, ছিল গুমঘর। কথিত আছে সেই আন্ডারগ্রাউন্ডে জলে কুমির ছাড়া থাকত পাহারাদার হিসাবে। তৃতীয় তথা নবতম রাজবাড়িটি রাজা সতীপ্রসাদ গর্গ নিজস্ব পরিকল্পনায় ইংরেজ শাসনকালে গড়ে তুলেছিলেন, যা আজও ফুলবাড়ি নামে সুখ্যাত, যা আনুমানিক 1934 সালে তৈরি। এছাড়াও রাজবাড়ির চত্বরে গোপালজিউ মন্দির ও রামবাগে রামজিউর মন্দির রয়েছে। বর্গীদের আক্রমণের হাত থেকে রক্ষা পেতে রাজপ্রাসাদের চারপাশে কাটা হয়েছিল সুগভীর পরিখা, তবে সংরক্ষণের অভাবে আজ তা লুপ্ত। এছাড়াও রাজবাড়ির সামনে আছে দুর্গা মণ্ডপ, সেখানে আজও হয় রাজপরিবারের দুর্গাপুজো, যা এই অঞ্চলের প্রথম দুর্গাপুজো। রাজবাড়ির আশেপাশে আজও বিঘা বিঘা জমি আছে, আছে পুকুর, আছে ভবানীর মাঠ। একসময় এই মাঠ ছিল বিচার কার্যালয়, শুলে চড়ানোর জায়গা।
বর্তমানে রাজবাড়িতে প্রবেশ করা যায়, তবে রাজবাড়ির মধ্যে ঘরের ছবি তোলা নিষেধ, তাই ঘরের ভিতরের কোনো ছবি নেওয়া সম্ভব হয়নি। তবে ভিতরে দেখতে পাবেন রাজপরিবারের ব্যবহৃত জিনিসপত্র, পূর্বপুরুষদের ছবি সহ বর্ণনা দেখতে পাবেন, রাজপরিবারের ব্যবহৃত অস্ত্র, যুদ্ধের সরঞ্জাম, রাজাদের অস্ত্রাগার সত্যিই চোখে পড়ার মতো। একটি ঘরে দেখতে পাবেন রাজপরিবারের শিকার করার বাঘ, হরিণ, কুমির, ভাল্লুক, শেয়াল, বন্য কুকুর এবং বাজ পাখি সহ আরও নানান পশু পাখি। সেখান থেকে ব্যালকনি ঘুরে চলে আসুন শয়নকক্ষে, দেখতে পাবেন রাজপরিবারের ব্যবহৃত আসবাব, পাথরের থালা, বাসন, বিশাল খাট পালঙ্ক। পাশের একটি ঘরে দেখতে পাবেন রাজপরিবারের বিনোদনের বিভিন্ন খেলার জিনিস। অন্য একটি ঘরে পেয়ে যাবেন রাজপরিবারের ব্যবহৃত বিভিন্ন বই, সাউন্ড সিস্টেম ও অন্যান্য ব্যবহৃত জিনিস। চলুন এবার রাজবাড়ির কুলদেবতার মন্দির দেখে নেওয়া যাক। মন্দির প্রবেশের দুধারে আছে দুটি নবাবতখানা, মন্দির প্রাঙ্গণে আছে দুটি শিব মন্দির, একটি জগন্নাথ মন্দির ও অপরটি নাট মন্দির। এই নাট মন্দিরের বিয়ের মণ্ডপ তৈরি করা আছে। মন্দিরে ঠাকুরকে সাক্ষী রেখে নবজীবনে পা রাখেন অনেক নবদম্পতি। রানী জানকী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। স্বামীর মৃত্যুর পর তিনি শক্ত হাতে রাজ দায়িত্ব পালন করেছিলেন। দান ধ্যান জনহিতকর কাজে ছিল তার মন। তখনই নবরত্ন শৈলীতে তৈরি হয় এই মন্দিরটি, যা দক্ষিণেশ্বরের মন্দিরে বহু আগে তৈরি। শোনা যায় এই মন্দিরের কারুকার্যে মুগ্ধ হয়েই সেই নকশা পুনরাবৃত্তি হয় দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরে। সর্বশেষ বলাই যায়, এখনও রাজকীয় রাজত্বের সম্মান নিয়ে দাঁড়িয়ে আছে মহিষাদল রাজবাড়ি। চাইলে একবার ঘুরে দেখেই যেতেই পারেন, নিতে পারেন ইতিহাসের ছোঁয়া। রাজবাড়িতে প্রবেশের মূল্য 15 টাকা, পার্কিং 20 টাকা, আর রুম ভাড়া নিলে প্রতিদিন পায় 4,000 থেকে 6,000 টাকা। থাকার জন্য বিস্তারিত জানতে মহিষাদল রাজবাড়ির ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও দেখার জন্য। আর অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।